গুড মর্নিং এভরিওয়ান আজকের ব্লগটা আয়না থেকে স্টার্ট করা হলো আয়ান একদম দিব্যু মামামের দোলনায় দেখো একদম আরামসে স্নান করে উঠে বসে পড়েছে মানে ও নিজের দোলনা থেকে না আমার দোলনায় বেশি কমফোর্টেবল ফিল করে প্লাস মজাও পায় শান্ত হয়ে যায় মানে যদি নিজের দোলনায় হলো কান্নাকাটি তাও করে থাকে বাট আমার দোলনায় যখনই বসানো হবে না কেন ও পুরো শান্ত হয়ে যায় ক্যামেরার সামনে আনলেই সিরিয়াস মুড হয়ে যাবে আয়ান আর অন্য টাইমে সবসময় স্মাইল করতে থাকে দুপুর 12টা বাজে আমি স্নান ট্রান করে একদম রেডি হয়ে শপে চলে এসেছি সামনেই দিওয়ালি তো সেল দিতেই হবে দুপুর 2টার সময় একদম ধামাকাদার সেল দিতে চলেছি তোমাদের জন্য তাই তার জন্য একদম তোমাদের কী কী সেলে দেবো সেই মালগুলো রেডি করে নিয়েছি তোমরা জাস্ট রেডি থেকো একদম ধামাকাদার সেল নেওয়ার জন্য আমি এমনি তোমরা ওয়েট করে বসে থাকো কেনাকাটার বাহারে সেল কবে হবে তো এই দিওয়ালিতে তোমরা একদম কিন্তু ফাটাফাটি সেল পেয়ে যাচ্ছ সঙ্গে আবার ভার্চুয়ালও রয়েছে তো গিফট পারপাসে সবার মোটামুটি কুর্তি বগেরা লাগবে তো এই অপরচুনিটিটা কেউ মিস করো না সেলে যে সমস্ত ড্রেস দেবো সেগুলো চুজ করে নেওয়া হয়ে গেলে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে দিয়ে একদম লাইভের জন্য রেডি হতে হবে লাইভে রেডি হতে গেলে আবার একটু মেকআপ চেকআপ করতে হয় তো তার জন্য আবার একটু টাইম লেগে যায় তো ওই জন্য একটু ফার্স্ট টু ফার্স্ট কাজ করতে হচ্ছে মাঝে মাঝে জানো মেকআপ করতে একদম ইচ্ছা হয় না কিন্তু মেকআপ ছাড়া যদি তোমাদের সামনে লাইভে আসি তোমরা বলে থাকো যে তোমার কেমন যেন লাগছে অসুস্থ অসুস্থ লাগছে তো তার জন্য আবার মেকআপের জন্য আমার এক্সট্রা টাইম এই দিয়ে দিতে হয় এই যে দেখো এই সমস্ত কিছু কিন্তু আজকে তোমরা সব সেলে পেয়ে যাবে আমার সমস্ত মাল রেডি করা হয়ে গেছে লাইভের পরে আবার দেখা হবে লাইভ শেষ করে চলে এসেছি একটা সুন্দর দেখো একটা পরিবেশে ভীষণ সুন্দর বসে গল্প করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা বলতে পারো প্রচণ্ড ঠান্ডা ওয়েদার থাকে এখানে মানে সারাক্ষণই হাওয়া দেয় যেহেতু এটা যমুনার পাড়ে রয়েছে এটার জায়গাটার নাম হলো বাউল মানে আমাদের এখানে সবার পরিচিত একটা সুন্দর জায়গা যদি বলে থাকো তাহলে এই বাউলটা আমার পাশের এই গাছটাকে যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে কতটা জোরে এখানে সুন্দর হাওয়া দেয় মানে গাছটার জাস্ট মনটা একদম ভালো হয়ে যায় এখানে যদি বসে একটু 10 মিনিটও কাটানো যায় তো আমি এখানে আধা ঘন্টা মতো কাটালাম বেশ ভালো লাগলো হাওয়াটার জাস্ট স্পিডটা দেখো গাছের পাতাটা দেখলেই বুঝতে পারবে এই দেখো কি নিয়ে চলে এসেছি মনটা একদম খুশি হয়ে গেছে উইক্স বাদে আয়নের অন্নপ্রাশন রয়েছে তো সেটারই প্ল্যানিং চলছে এগুলো একটু একটু করে অ্যারেঞ্জ করছি ডেকোরেশনের জন্য তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম এটা এইমাত্র আমি নিয়ে আসলাম তো দেখো তোমরা বলো কেমন লাগছে এখানে দেখো আয়নের পিকটা দিয়ে এটা এডিটিং টেডিটিং আমি করেছি জাস্ট স্ক্রিনটা ফ্লেক্সে বেরিয়ে এসেছি এটা এন্ট্রি বোর্ডের জন্য করেছি অবশ্যই অন্নপ্রাশনের দিন দেখাবো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত